Assalamualaikum, শুভ সকাল। চলে এলাম সৃজনশীল প্রশ্ন সহজে উত্তর করার কৌশল জানাতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা প্রথম পত্র নিয়ে তোমরা অনেকেই হয়তো কিছুটা ভয় পাও, কিন্তু ভয়ভীতি থাকার কোনো কারণ নেই। কেননা কিছু নিয়ম কানুন অনুসরণ করলে দেখবে এই পরীক্ষাটাই তোমার সবচেয়ে ভালো হয়েছে। তার চেয়ে বড় কথা, তুমি ইচ্ছা করলে বাংলা প্রথম পত্রে 100-তে 100 পেতে পারো। অসম্ভব বলে কিছু নেই, শুধু কৌশলগুলো মনে রেখে অনুসরণ করবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে অসুবিধা হবে না। সৃজনশীল পদ্ধতিতে তোমার পাঠ্যসূচির কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটকের ভাব বা থিম এর আলোকে একটি উদ্দীপক দেওয়া থাকবে এবং সংশ্লিষ্ট 4টি প্রশ্ন থাকবে। বলা দরকার, চিত্র দিয়েও কিন্তু উদ্দীপক করা যায়, সেদিক থেকে ভয় পাওয়ার কিছু নেই। আগে চিত্রটি দেখে বুঝে নিয়ে তারপর উত্তর দেওয়া শুরু করবে। ওই যে বিষয়টিকে কেন্দ্র করে উদ্দীপক তৈরি করা হবে, সেই বিষয় থেকেই জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। এই প্রশ্ন দুটির উত্তর করতে উদ্দীপক যেতে হবে না। আর প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হবে উদ্দীপক ও পাঠ্য বই সংশ্লিষ্ট। তোমরা এই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা লেখার সময় তোমরা পাঠ্য বইয়ের বাইরে চলে যাও, গল্পের বাইরে চলে যাও, নিজের ইচ্ছা মতো লেখো, কিন্তু সেটা হবে না। তোমাদের কিন্তু পাঠ্য বইয়ের সঙ্গে থাকতেই হবে। প্রশ্নে আবার বিভাগ বিভাজন করা থাকবে। ক বিভাগ অর্থাৎ গদ্যতে থাকবে 4টা প্রশ্ন দেওয়া, খ বিভাগ কবিতা থেকে থাকবে 3টা, আর গ উপন্যাস থেকে থাকবে 2টা, আর ঘ নাটক থেকে থাকবে 2টা। মোট কয়টা হলো? মোট হলো 11টা। এই 11টা প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে 7টি প্রশ্নের। কিভাবে? প্রতি বিভাগ থেকে কমপক্ষে 2টি করে দিলে মোট 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, একটি সৃজনশীল প্রশ্নের 4টা অংশের উত্তর দিতে মোট সময় নেবে কিন্তু 18 মিনিট। এর চেয়ে বেশি সময় নিলে বাকি অংশের উত্তর দিতে পারবে না। 7টা প্রশ্নের উত্তর দিতে তোমাদের সময় লাগবে 120 মিনিট। তখন 1.5 ঘন্টা তো থাকবে, 5-6 মিনিট, ওই সময়টায় তোমরা খাতাটা একটু চোখ বুলিয়ে নিবে, দাগ নম্বর টম্বর ঠিক আছে কিনা। সৃজনশীল প্রশ্নের যেহেতু 4টি অংশ মিলে একটা সম্পূর্ণ প্রশ্ন, তাই প্রতিটি অংশের উত্তর লেখার সময় প্রতিবার নম্বরটা ঠিক করে লিখবে। যেমন দেখো, 3 নং প্রশ্নের উত্তর লিখবে, তাহলে সেক্ষেত্রে কেমন লিখতে হবে? 3 নং প্রশ্নের উত্তর ক। উত্তর লেখা শুরু করলে পরপর 4টা প্রশ্নের উত্তর লিখে তারপর অন্য প্রশ্ন শুরু করবে, আর সেক্ষেত্রে লাল রং বাদে যে কোনো কালির কলম দিয়ে তোমরা ওই দাগ নং লিখতে পারবে। আর উত্তর লিখবে কিন্তু কালো বলপেন দিয়ে। যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখা শুরু করলে তার 4টি অংশের উত্তরই পরপর মানে ধারাবাহিকভাবে দিতে হবে। মনে করো 4টি পারলে না, তখন কি করবা? 2টা বা 3টা পারলা, ওটা লিখলা, লেখার পরে খাতায় জায়গা ফাঁকা না রেখে পরবর্তীতে চলে যাও, পরে লিখবো এটা ভাবারও সময় নেই। খাতা দেখার অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করতে চাই, অনেকে কি করে, জ্ঞান লেখে, অনুধাবন লেখে, আবার অন্য প্রশ্নে চলে যায়, সেইটার আবার উচ্চতর দক্ষতা লেখে, আবার অন্যটায় চলে যায়, সেটার আবার প্রয়োগ লেখে, আবার ওই শেষ যে এইগুলোর আবার একটা একটা করে লেখে। এভাবে কিন্তু লিখবে না। আবার দেখেছি অনেকে হয়তো বুঝতে পারে নাই, 7টা প্রশ্নই লিখেছে কিন্তু সব কগুলো এক জায়গায়, খ একদিকে, গ আর একদিকে, সবগুলোর গ একদিকে, সবগুলোর ঘ আর একদিকে, এভাবে কিন্তু লিখবে না। পরপর সব প্রশ্নের উত্তর দিতে হবে।
আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে বাকি অংশ নিয়ে আলোচনা করব। আমার সাথে থেকো, খুদা হাফেজ।